ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নগর মাতৃসদনে কম খরচেই মিলছে নানান স্বাস্থ্যসেবা, যেখানে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা, মা ও শিশুর জন্য চিকিৎসকের পরামর্শ, শিশুর কাউন্সিলিং, ডায়াবেটিক্স, উচ্চ রক্তচাপ, অসংক্রামক রোগের চিকিৎসা ইত্যাদি সুবিধা পাচ্ছে নগরবাসী। এছাড়াও এখানে করা হচ্ছে ডেলিভারি অপারেশনও, যেখানে নর্মাল ডেলিভারির উপরই জোর দেন চিকিৎসকরা। সকল সদস্যই বিনা পয়সা এবং বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্লাস মেডিসিন এবং আদার্স সেবাগুলো আমাদের এখান থেকে পাচ্ছে। আর দ্বিতীয়ত হলো আমরা আসলে নর্মাল ডেলিভারিটা, সাধারণ ডেলিভারিটাকে প্রায়োরিটি দিচ্ছি এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করছি নর্মাল ডেলিভারিটাকে ইয়ে করার জন্য, জনসাধারণের মধ্যে সচেতনতা বোধ সৃষ্টি করার জন্য, পাশাপাশি আমরা সার্ভিসটাকে প্রোভাইড করার জন্য। এবং আমরা অবজারভেশনে রেখে 2 দিন 3 দিন 5 দিন পর্যন্ত অপেক্ষা করেও আমরা অনেক নর্মাল ডেলিভারি আমরা কন্ডাক্ট করছি, যাতে করে সাধারণ মানুষ এখান থেকে উপকৃত হয় এবং মারা উপকৃত হয়। কারণ যাতে সিজারটা আমাদের আসলে মুখ্য সার্ভিস না, আমাদের সার্ভিসটা হলো যে নর্মাল ডেলিভারিটি সার্ভিস এবং ইনস্টিটিউশনাল মানে প্রাতিষ্ঠানিক ডেলিভারিটাকে আসলে সকলের কাছে পরিচিত করা এবং এটার প্রতি সকলের অ্যাক্সেসিবিলিটিটা বাড়ানো, বা পাশাপাশি যারা সহজেই আমাদের সাথে যোগাযোগ করে মানে একদম সাশ্রয়ী মূল্যে, হ্যাঁ, সাধারণ ডেলিভারি বা প্রাতিষ্ঠানিক ডেলিভারিটা করতে পারে এবং আমাদের ল্যাবের মাধ্যমে সাধারণ ডায়াগনোসিস থেকে শুরু করে বিভিন্ন সেবা খুব কম মূল্যে যাতে পায়, এবং সেটা আমরা চেষ্টা করছি। দরিদ্র নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই এটি পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। এতে সেবা নিয়ে খুশি রোগীরাও। চিকিৎসা চিকিৎসা ভালো, আমি আমার ননসকে নিয়ে আসছিলাম, তো ওনারা সার্ভিসটা ভালো দিচ্ছে আর আমার কাছে ভালো লাগছে। আর এখানে সাধারণত নর্মাল ডেলিভারি হয়, এটা মানে আশ্বাস দেয়, তার জন্য এখানে আসা হয়েছে আর কি। আমার প্রাইভেট টাইভেট সব কিছু বাদ দিয়ে এখানে আসছি আর কি সরকারিতে। আমি এখানে ফার্স্ট টাইম আসছি, ঠিক আছে। এর আগে ইনফরমেশন ছিল আমার এখানে আমার বোনকে নিয়ে আসা হয়েছিল একবার দুইবার নিয়ে আসা হয়েছে, বলছে এখানে সার্ভিস খুবই ভালো, পরিবেশ খুবই ভালো, ঠিক আছে। আর তাছাড়া আজকে এসে দেখলাম যে নতুন বিল্ডিংয়ে আরও পরিবেশটা আরও ভালো, আমার কাছে খুবই ভালো লাগছে। সংশ্লিষ্টরা জানান, নগরীর ব্রহ্মপল্লী এলাকার এই নগর মাতৃসদনে মাত্র 50 টাকা ভিজিট দিয়ে দেখানো যাচ্ছে বিশেষজ্ঞ চিকিৎসক। অ্যান্টিনেটাল চেকআপে আসছে পেশেন্টরা, তো সেক্ষেত্রে আমরা পেশেন্টদের সাথে আগেই হচ্ছে কমিউনিকেট করে তাদের পারমিশন নিয়ে তাদের সব হিস্ট্রিটা ভালোভাবে নিচ্ছি আর তাদের আস্থার জায়গাটা তৈরি করছি যে হ্যাঁ, আমার কাছে এসে সব কিছু বলতে পারছে, ফ্রিলি সব কিছু বলতে পারতেছে। আর তাছাড়া বাইরে যেই দেখা যায় যে অনেক ইনভেস্টিগেশন বা যেগুলো অনেক কিছু একটু দাম হয়ে যায়, আমাদের এখানে অনেক রিজনেবলে পাচ্ছে। আর অ্যাভেলেবল আমরা তো 4 জন ডাক্তার যারা আছি 24 আওয়ার্সই আছি, যে কোনো সময় পেশেন্ট আসে, এসে আমাদেরকে পাচ্ছে। তো আর আমরা শুরু থেকেই তাদেরকে মোটিভেট করতেছি যে নর্মাল ডেলিভারির জন্য, কারণ ময়মনসিংহে দেখা যায় যে এত ক্লিনিক বা মানে এত কিছু, সবাই এই জিনিসটাই আগে ভয় পায় যে আমরা কি নর্মাল ডেলিভারিতে ট্রাই করবো কি না, নাকি সরাসরি সিজারে চলে যাব, এটা একটা ভয় ভীতি চলে আসছে আসলে ময়মনসিংহে পেশেন্টদের ক্ষেত্রে। সেটা আমরা শুরু থেকে আগে বলে নিই যে প্রাইমি যদি হয়, প্রথম বাচ্চার ক্ষেত্রে হয়, আমরা তো শুরু থেকে নর্মাল ডেলিভারির জন্য ট্রাই করি, আর যদি 2 নম্বর 3 নম্বর হয় তাহলে তো আরও ইজি হয়। এটাই আমরা শুরু থেকেই নর্মাল ডেলিভারির জন্যই ওনাদেরকে মোটিভেট করার চেষ্টা করি। অনেক কিছু যেসব খাবার বা হচ্ছে অনেক এক্সারসাইজ বা কী কী করলে ওনার জন্য এটা ভালো হবে, সেই জিনিসগুলোই আমরা বলি। পরীক্ষা নিরীক্ষাতেও লাগে কম খরচ, আর একেবারে যারা দরিদ্র তাদের জন্য চালু রয়েছে রেড কার্ড। নগরীর প্রায় 2500 রেড কার্ডধারীরা চিকিৎসা পাচ্ছেন বিনামূল্যে। ওষুধ ডাক্তারের ওষুধ করলে অনেক দূরে যাওয়া লাগলো না, কাছে আইলাম, আর ডাক্তারদের কাছাকাছি পাইলাম, দেখাইতে পারলাম, ওষুধপাতি বাংলা হইতেছি, সেবা পাইতেছি, এটি তো অনেক সুবিধা। আমি ওষুধ কিনে খাইতে পারতাম না, আমার আয় নাই, কষ্ট আমার, চাইলে খাইতেই পারতেছি না, খাওয়াই কিনবো না, ওষুধই কিনবো, অনেক অসুস্থ আমি। এখন ওই যে 2 দিন ধরে জ্বর, এখানে এখান থেকে যদি ফ্রি ওষুধটা পাই তো আমি বাঁচবো, ঠিক আছে, চিকিৎসা না করলে তো আর বাঁচতে পারবো না, বিছানা পড়ে যাবো, ওষুধগুলো পাইতেছি, আমাদের সেবা পাইতেছি। নগর মাতৃসদন ছাড়াও শম্ভুগঞ্জ, জামতলা ও খাগডহরে মোট 3টি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রের মাধ্যমে রোগীদের সেবা দিচ্ছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। ভবিষ্যতে এটির বিস্তৃতি আরও বাড়ানোর পরিকল্পনার কথা জানালেন সিটি মেয়র। প্রতিদিন আমাদের এই 4টি কেন্দ্র থেকে কম করে না হলেও 400-500 লোক এখান থেকে সেবা গ্রহণ করছে, এবং এখানে আমরা রেড কার্ড
অর্থাৎ যারা একেবারে এক্সট্রিম পুর তাদেরকে আমরা এই কার্ড দিয়েছি, অর্থাৎ বিনামূল্যে এই স্বাস্থ্যসেবা তারা পাবেন। এবং কিছু সেবা রয়েছে একেবারে স্বল্প মূল্যে, তারা যেন একেবারে ঘরের দৌড়ে সে সেবাটুকু পেতে পারেন, এটি এটির মাধ্যমে দেওয়া হচ্ছে। এবং আমাদের এই প্রকল্পের মাধ্যমে আমরা দুটি হাসপাতাল নির্মাণের কার্যক্রম হাতে নিয়েছি, যেটি চলমান রয়েছে। একটি ব্রাহ্মপল্লিতে একটা নির্মাণ কাজ চলমান রয়েছে, আর একটি গুলকিবাড়িতে সেটিও শুরু হয়েছে। তো এটি যখন কমপ্লিট হবে তখন আরও আমরা সেবা আরও বৃদ্ধি করতে পারব, এবং ভবিষ্যতে আমাদের এই পয়েন্টগুলো আরও বৃদ্ধি করার আমাদের পরিকল্পনা রয়েছে। তো আমরা যেহেতু এটি শুরু করেছি, আমরা সাড়াও পাচ্ছি এবং মানুষও উপকৃত হচ্ছে, সুতরাং আমরা ভবিষ্যতে এটি আরও এটির বিস্তৃতি আরও ঘটিয়ে আমরা আরও ব্যাপক মানুষকে এই সেবাটুকু আমরা দিতে চাই।